তো স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে হচ্ছে মরুভূমির মরীচিকা কেন গঠিত হয়। তো এখানে লক্ষ্য করো আমরা যে পুরো ছবিটা এঁকেছি, মরুভূমিতে হচ্ছে বেসিক্যালি বায়ুর বিভিন্ন স্তর দেখা যায়। এবার এই স্তরগুলোর মধ্যে থেকে যখন কোনো একটা বস্তুর প্রতিবিম্ব আসছে, তখন সেটা বারবার কি হয়, অবিলম্ব থেকে আলোটা দূরে সরে যায়। অবিলম্ব এই রাস্তায় যাওয়ার কথা ছিল, আবার দূরে সরে যায়। যাওয়ার ফলে একটা সময় পরে সেটা যখন গিয়ে ভূমিতে ধাক্কা খায়, তারপরে তার কি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যখনই হয়, তখন সেটা আবার ধাক্কা খেয়ে এটার কোনোরকম প্রতিসরণ না ঘটে সম্পূর্ণটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তার মানে কি, তার সম্পূর্ণ প্রতিফলন ঘটে এবং এটা তার ফলে আবার হচ্ছে প্রতিফলিত হয়ে হয়ে দূরে কোনো ব্যক্তি থাকলে তার চোখে এসে পড়ে। এবং এখানে এই ব্যক্তি যেহেতু এই ছবিটা মানে যে প্রতিবিম্বটা এখানে গঠিত হয় সেটা যেহেতু কম্পনরত বা একটু কাঁপা কাঁপা থাকে, সেক্ষেত্রে এই ব্যক্তি মনে করে যে এখানে হচ্ছে জল আছে, বোঝা গেল। এবং সেটাই হচ্ছে মরুভূমির মরীচিকা, যখন হচ্ছে ওই ব্যক্তি এই অবধি এসে পৌঁছয় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে, তখন কিন্তু এখানে কোনোরকম জল থাকে না এবং এই প্রতিচ্ছবিটা কিন্তু দূরে সরে যায়। তো এভাবেই বেসিক্যালি হচ্ছে মরুভূমির মরীচিকা গঠিত হয়। ওকে।